তুমি নেই তাই বার্সেলোনার সাপোর্টারদের আর রাত জাগা হয় না, তুমি নেই তাই লাল নীল জার্সি পরে দুটো ছবি তোলার বাসনাও বাসিত হয় না, তুমি নেই তাই গোল করার পর অন্য কারো দুহাত উঁচিয়ে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেয়াটা দেখে নেবার মাঝেই তোমায় খুঁজে পেতে হয়, তুমি নেই তাই বার্সার ভরাডুবিটাও মেনে নিতে হয়। তুমি যে ছিলে লাল নীলের অমলিন দিনগুলোকে ফুটবল সৌন্দর্যে রাঙিয়ে দেবার কারিগর, তুমি যে ছিলে বার্সার প্রাণ ভ্রমরা, এখন তুমি নেই তাই আজ বার্সেলোনাও দিশেহারা। 2021 সালের আগস্টে শত কোটি ভক্তদের কাঁদিয়ে বার্সার লাল নীল সংসারের দীর্ঘ 20 বছরের সম্পর্ক ভেঙে পাড়ি জমিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। সেখানেও পারফর্ম করার পাশাপাশি হাস্যোজ্জ্বল জীবনযাপন করতে দেখা গেছে লিওকে। এরপর তো জিতেছেন বিশ্বকাপও। মেসিকে ছাড়ার 3 বছর হলো বার্সার, কিন্তু এখনও যে নিজেদের খুঁজে ফেরে কাতালান ক্লাবটি। ম্যানেজার অদল বদল থেকে শুরু করে বার্সার প্রেসিডেন্ট বার্তামেউ পদত্যাগ করা, এরপর আবারও হুয়ান লাপোর্তা অধ্যায়ে পদার্পণ, জাভি হার্নান্দেজকে কোচের পদে নিয়োগ দেওয়া পর্যন্ত কোনো কিছুতেই যেন সুদিন ফিরছে না বার্সার। ভাগ্য বিধাতা যেন বেজায় চটেছেন। ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম বি সকারের 4 বছর আগে প্রকাশ করা একটি বিবৃতিতে বলা হয়েছিল মেসি সহ খেলা ম্যাচগুলোতে বার্সার জয় 75%, মেসি ছাড়া যা নেমে দাঁড়ায় 51%। শুধু কি তাই, মেসি থাকা অবস্থায় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল অবধি যাওয়া ক্লাবটা এখন চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতেই হিমশিম খেতে হয়। অন্যদিকে পিএসজি থেকে ইন্টার মিয়ামিতে বর্তমানে বেশ ভালোই দিন কাটছে লিওর। ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটির হয়ে ইতিমধ্যেই জিতে নিয়েছেন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ও নাম লিখিয়েছেন ইন্টার মিয়ামির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও। মেসির এমন এগিয়ে চলায় বার্সা সমর্থকদের হয়তো দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর তেমন কিছুই করার নেই। এস এম তিহাম, ডেস্ক রিপোর্ট, জাগরণী টিভি।